আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাইপিং জেল এর রেসিপিটি, কিভাবে বাসায় খুব সহজে পাইপিং জেল তৈরি করে কেককে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন এবং কেকের উপরে এভাবে লেখালেখি করতে পারেন, সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন গিয়ে দেখা যাক। এই জন্য আমি এখানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি এবং এতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ দিয়ে দিয়েছি। এবার পানির সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার জাল ধরিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে রাখবো এবং এভাবে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে এক পর্যায়ে দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে এবং এভাবে বলগ আসতে শুরু করেছে। তারপরও নাড়াতে থাকতে হবে, কোনোভাবে নাড়ানো যেন বন্ধ না হয়ে যায়। ঘনত্বটা যখন এমন হয়ে আসবে তখন আমি চুলের আঁচ বন্ধ করে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে। এরপর একটি ছাঁকনির সাহায্যে জেলগুলোকে একটু ছেঁকে নিব যেন কোনো লাম্পস থাকলে চলে যায়। এবার জেলটিতে আপনার পছন্দ মতো যে কোনো ফুড কালার দিয়ে কালার করে নিতে পারেন। আমি এখানে রেডম্যানের রেড কালারটা ব্যবহার করেছি। কালার মিশানোর পর জেলটি তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা একটি পাইপিং ব্যাগে ভরে কেকের সাইডে ড্রিপিং সহ যে কোনো ডিজাইন খুব সহজে করতে পারবেন। এটি ঘরে তৈরি জেল আইসিং হলেও বাজারের তৈরি জেল আইসিংয়ের মতো শাইনি দিচ্ছে। এভাবে বাসায় জেল আইসিং তৈরি করে আপনারা খুব সহজে কেকের ডেকোরেশন করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।